হেল্ল বন্ধু বান্ধৱীসকল, আজিৰ এই নতুন ভিডিঅ'টোলৈ আপোনালোকক স্বাগতম জনালোঁ। বন্ধু বান্ধৱীসকল, আজি আমি এটা এনেকুৱা ধামাকা জেগাত যাম মানে আপোনালোকে একদম আচৰিত হ'ব। আজি আপোনালোকক মই 5 লাখ টকীয়া মাছ দেখুৱাম। হয় বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে ঠিকেই শুনিছে, আজি আপোনালোকক মই আৰু আমাৰ অপু ভাইটি আমি আপোনালোকক আজি 5 লাখ টকীয়া মাছ দেখুৱাম। গতিকে এতিয়া দেৰি নকৰে, সোনকালে বলক সেই ঠাইখিনি ক'তনো 5 লাখ টকীয়া মাছ আছে। ঠাইখিনি মই ইয়াতে কৈ দিওঁ যে ঠাইখিনি হ'ল আমাৰ গাঁৱতে, তাতে আজি 5 লাখ টকাৰ মাছ উঠিব। গতিকে আপোনালোকে সকলো ভিডিঅ'টো এনজয় কৰক। এতিয়া আমার বাইকখন জেঠিহঁতৰ ঘৰত থলো, তাৰপিছত আমি এতিয়া গোটেইবিলাকে যাওঁ আৰু। কাইকে যাবি? পাপ্পা, সুমন আৰু আমাৰ অপু। কিছু দূৰ গ'লে আৰু আমি সেই ঠাইখিনি পাম, য'ত কি আজি 5 লাখ টকাৰ কি চলি আছে। এই 5 লাখ টকাৰ কি চলি আছে আজি? চিন্তাটো কাটি আজি এই প্ৰতিযোগিতা উদ্বোধন কৰিবলৈ অনুৰোধ জনাইছো। কোনোবাই হবি হিচাপে কৰি আহিছে, যদি কোনোবাই নিজৰ ঘৰতে মৎস্য পালন কৰি মাছ ধৰাটো ব্যক্তিগতভাৱে কৰি আহিছে, কিন্তু এইটো আমি চাগে বহু বছৰৰ পৰা বহু পুৰণি আমাৰ ইতিহাসত আছে, চাগে বহু পুৰণি দিনৰ পৰাই আমি চাগে এইটো কৰি আহিছোঁ। কিন্তু এনেদৰে সামাজিকভাৱে এইটো আয়োজন কৰাটো খুব ভাল কথা, খুব ডাঙৰ কথা এটা বুলি ক'ব লাগিব। এইটো আজি আমাক নিশ্চয় উদগনি জনাব। গতিকে মই ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাওঁ যে আমি ইজনে সিজনৰ হাত ধৰি মৰম চেনেহৰে আমি যাতে আগলৈ আগুৱাই যাওঁ, আৰু এই প্ৰতিযোগিতাৰ দ্বাৰা যাতে আমাৰ মনবিলাক আৰু মুকলি হওক, সকলো ভেদ ভাৱ আঁতৰি যাওক, আৰু আগন্তুক দিনত আমি সকলো আগুৱাই যাব পাৰোঁ। ধন্যবাদ। এতিয়া আমাৰ এছ ডি চি ছাৰে বৰশী মাৰি আছে, আৰম্ভণি আগফালে যাবৰ সুবিধা নাই, আমি পিছৰ পৰাই কৰি আছোঁ না কি। মানে আমাৰ ইয়াতে ফিচিং কম্পিটিশ্যন হৈ আছে, এই ফিচিং কম্পিটিশ্যন আৰম্ভ হৈ গ'ল। চাওক কিমান মানুহ, অগণন মানুহ, তাতে আমি 3 জন অভিন্ন পাৰ্টিচিপেণ্টবিলাকে তাতে গুচি গ'ল। আমি চাই আছোঁ আৰু। আৰম্ভ খেল। কি ধুনীয়া টেকনিক কহাই আছে সি। তাতে এটা উঠছে, ইয়াৰ পৰা টানি লৈ গৈছে তালৈকে। ধুনীয়া
আহিল রূপসন্দা ভোরতে মাছ বিলা উঠি আছে বাকি এই ফল কথা নাই কৌফালে এটা কথা নাই এইটোর পৰা বেশিভাগ নিয়ে আছে আজি মাছ ধরা খেলখনত ফার্স্ট প্রাইজ আছে কি পাঁচ লাখ সেকেন্ড প্রাইজ আছে তিন লাখ আর থার্ড প্রাইজ আছে এক লাখ গতিকে থার্ড প্রাইজ আছে এক লাখ গতিকে এটা মাছের দাম কি হল পাঁচ লাখ টাকা গতিকে আপনার আজি গোটেখিনি দেখবলে পাব যে এটা মাছের দাম পাঁচ লাখ আপনার লাইফ টাইপ দেখা নাছিল মো দেখা নাছিল আজি গতিকে আপনার গোটেবিল দেখাই দিম এটা আপনার মাছ ধরাখিনি এনজয় করক আর আজি শেষ আহি কোনে মারে আপনার গোটেই ধুনিয়াকে দেখাই দিম আপনার ভিডিওটি সকলে চাই থাকবে এটা মাছ ধরা এনজয় করক এই পুখুরীর সফলতার হারতো বেশি সিফাল দুটা উঠা নাই বোধ হয় ডাঙর মাছটো ইয়াতে আছে যোনে যে ডাঙর মাছটো নিব পারে তখন পাঁচ লাখ টাকার অধিকারী হব আর তখন শেষত শেষ হাঁহি মারিব না কি বন্ধা ও তাতে এটা তুলে বহুত সময় পিছত ডাঙর এইটো এবার জুখিবলৈ লৈ যাব গোয়ারকন্দা ইফালে পুখুরী ডাঙর ডাঙর খাই আছে আমার দোকান হওয়া নাই নিউজ রিপোর্টার আছে ঈশান নিউজ টাইম এইট লাগিল মাছৰ কম্পিটিশ্যন হৈ আছে ফিচিং সৌ তাতে ৰাতিৰ কাৰণে ব্যৱস্থা আছে ৰাতি অহাকালি ইয়াতে মানুহ আহি আছে মানুহ মেঘালয় মিজোৰাম অৰুণাচল অল নৰ্থ ইষ্টৰ পৰা ইয়াতে মানুহ আহিছে তাতে তেওঁলোকক থকা খোৱাৰ ব্যৱস্থা কৰিছে আজি দুপৰীয়াৰ আহাৰো
কমিটি গ্রহণ করিব 3000 হয় বন্ধু বান্ধবীসকল আপোনালোকে এখার কথা শুনিবলৈ পাইছে যে টকা পইচাই কেতিয়াও মানুহৰ মনৰ ইচ্ছাক দমাই ৰাখিব নোৱাৰে এই আপোনালোকে দেখিবলৈ পাইছে এই ভিডিঅ'টোত চাওকচোন এই মানুহে 3000-4000 টকাৰ বৰশীৰে মাছ মাৰিবলৈ আহিছে এই কম্পিটিশ্যনত আৰু এই খুৰাজনক চাওক তেখেতে এডাল বাহৰ চিপ লৈ আগফালে সূতাডাল কণ্ট্ৰল কৰাৰ কাৰণে এটা নটেৰে তেখেতে মাছ মাৰি আছে আৰু তেখেতে মাছ এটা পাইছেও চাওক তেখেতে মাছটো ডাঙৰ সৰুলৈ কথা নাই কিন্তু তেখেতে মাছটো ধৰি পেলাই কিমানখিনি আনন্দ অনুভৱ কৰিছে ইয়াতে প্ৰাইচটো মেইন কথা নহয় কিন্তু যিটো মনত এটা সুখ পাইছে তেখেতে সেই সুখটোহে মেইন কথা আচলতে গতিকে আমি এই খুৰাজনৰ পৰা এটা কথাই বুজিব পাৰিলোঁ যে মানুহৰ টকা পইচাই সকলো নহয় টকা পইচা থাকিলেও কিছুমান কাম কৰি পেলাই আমি মনৰ শান্তি লভিব নোৱাৰোঁ আৰু টকা পইচা নহ'লেও আমি সেই লাখ টকাৰ সপোনটো আমি পূৰণ কৰিব পাৰোঁ এই খুৰাজনে ইয়াৰে এটা জ্বলন্ত উদাহৰণ মাছৰ কম্পিটিশ্যন চলি আছে বৰ্তমান হায়েষ্ট 2 কিলো 500 কিমান 10 গ্ৰাম না 2 কিলো 500 10 গ্ৰামৰ মাছ উঠিছে 20 নেকি এতিয়া শেষ পৰ্যায়লৈকে চাওঁ যদি 2 কিলো 500 10 গ্ৰামৰে মাছ উঠে সিয়ে 5 লাখ টকাৰ অধিকাৰী আৰু সেই মাছটোৱে কিমান হ'ব 5 লাখ টকা আৰু আমাৰ লগতে যে এটা বিশেষ মানুহ আছে সেই বিশেষ মানুহজন ই নহয় কিন্তু কিমানবাৰ দেখাওঁ ইয়াক এই বিশেষজন হৈছে ইয়াক বিদ্যুৎ এণ্টাৰটেইনমেণ্ট বিদ্যুৎ ভাই আপোনালোকে অলপমান ওয়েট কৰক মই আমাৰ কিশোৰ দাস মানে বাবলুক লৈ আহোঁ আপোনালোকে অলপমান থাকক ব্যস্ত আমাৰ বিদ্যুৎ ভাই ভাইটিও বহি আছে সিও বৰ্তমান ব্যস্ত হ'ব লাহেকে ই আৰু চুখাত ধৰি কিবা কৰি আছে আমি আৰু বৰ ভকে খাং দে আপোনালোকে প্ৰতিযোগিতাখন চাই কেনেকুৱা পালে মানে কি আজি সকলোৱে এটা নতুন অভিজ্ঞতা মানে 5 লাখ টকাৰ এটা মাছ বৰ্তমানলৈ কিবা 2 কিলো 500 10 গ্ৰাম সেইটো হায়েষ্ট উঠা বুলি শুনিছোঁ এতিয়া কি বা হৈছে অলপ আমি এইফালে আহিছোঁ তেতিয়া বহুত ৰোদ দি আছে আৰু আমাৰ মাজত আজি আমাৰ অতিথি আছে মোৰ বন্ধু বিদ্যুৎ দাস ইয়াৰ ইউটিউব চেনেল এটা আছে বিদ্যুৎ এণ্টাৰটেইনমেণ্ট সকলে ছাপোৰ্ট কৰিব সকলোকে আমি সকলোৱে মিলি পেলাই ছাপোৰ্ট কৰি যাব লাগিব ইজনে সিজনক এতিয়া আপোনালোকে এনজয় কৰি থাকক ভিডিঅ'টো কেনেকুৱা পায় বন্ধু বান্ধৱীসকল আজিৰ এই খেলখনৰ নিয়মটো এনেকুৱা ধৰণৰ মানে যিমানকেইজন পাৰ্টিচিপেণ্ট আছে তেওঁলোকৰ যিজনে আটাইতকৈ ডাঙৰ বেছি ওজনৰ মাছটো উঠাব তেখেতে 5 লাখ টকাৰ অধিকাৰী হ'ব আৰু তেখেতে সেই খাহীটো মাৰিব এতিয়া কোনে বা 5 লাখ টকা পায় আজি সেইটো নাজানো আৰু যোনে 5 লাখ টকা পায় আমাক অলপমান দি গ'লে ভাল আছিল গোটেইকেইজনকে কিবা কৰে আৰু নাজানো
প্রথম প্রাইজটো হল 5 লাখ টাকা তার পিছত সেকেন্ড প্রাইজ হল 3 লাখ আর থার্ড প্রাইজ হল 1 লাখ তার পিছত তার পিছর পর্যায়ে গেল 50000 25000 20000 হেনে কই কমাই কমাই 70টা প্রাইজ দিব আর লাস্টর কিবা 654 পড়া না কিবা 60 পড়া 70 লকে আপনার 1000 টাকা দিব এটা সাউ খেলখনত কোনে হে খাই তোমারে আমি তালকে অপেক্ষা করেছো গটে গেজন আমার বিদ্যুৎ আমার কিছোডা পড়ু বাপ্পা বাপার বন্ধু আর ডাঙার কই বাগেল এনজয় করি থাকো এ হল খেলখনৰ গটে প্ৰগ্ৰাম খিনি এটা চাওক আপোনালোকে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ কিমান আছে আজি ইয়াৰ পৰা কোনোবাই হে খাহি মাৰিব আৰু খেলৰ অৰ্গেনাইজাৰ দাদা কিবা অলপ কৈ দিব খেলখনৰ বিষয়ে খেলখনৰ খেলো আৰু কি ক'ম আৰু খেলখন আজি তাৰিখত আমি অনুষ্ঠান কৰিছিলোঁ হয় আৰু এইটো আমাৰ কাৰণে সৰু পৰা এটা নতুন অভিজ্ঞতা আৰু নতুন অভিজ্ঞতা সকলোৰে কাৰণে শুনা শুনাও নাছিলো এইটো শুনা নাছিলো এই বছৰ আমি শুনি পেলাই আমি কৰিলোঁ তাৰপিছত আমি কুপনৰ মানে যিটো জইনিং ফিজ হয় জইনিং ফিজটো আমি 3000 বুলি ৰাখিছিলোঁ আৰু প্ৰাইচটোতো হাইটে কৈছে প্ৰথম পুৰস্কাৰ 5 লাখ 3 লাখ আৰু দ্বিতীয় 1 লাখ আৰু ফাইনেলে এবাৰ 50-40 কেনেকুৱা 2টা প্ৰাইজ ৰাখিছোঁ মেইন কথা হল কি মানে পয়সাটো ডাঙর কথা নহয় আর এটো কিছু মনের একটা নিশা দ্বিতীয়তে ইয়ার কথা হল কি এইটো পুরস্কার আমি নির্ণয় করিম কি কি নির্ণয় করিম মাস্টার যেটো ওজন যেটো হব কি বেশি ওজন হব এই প্রথম পুরস্কার পাবো তারপর সেকেন্ড পুরস্কার পাবো আর দ্বিতীয়তে সিরিয়াল ওয়েটর মাস যদি এজন ব্যক্তি ধরে প্রথম ওয়েটে অ্যাকসেপ্ট করা হবে বাকিখিনি মানে একটা কুপন মানে একটা প্রাইস একটা মাসের ওয়েট যেটা হাইয়েস্ট মাস নেক্সট বেলেগর ওয়েট তেনেকে মানে নির্ধারণ করা হবে বাকি বর্তমান তো চলি আছে খেলখন আপনারা এনজয় করো আর বাকিখিনি আমি এটা হে খাহিটো কোনে মারে সেখানে আমি অবয়ক্ষণ দেখব পাম সেটা অপেক্ষা আছো আর এটা খেলখন আমার কেমন 3:30টা থেকে হবে 3:30টা 3:30টা থেকে হবে মোটামুটি ধরো 1.5 ঘন্টা মান আছে আর কম 2 ঘন্টা এটা আপনার লগে গোটাই খেল কিনে এনজয় করো হাতে দাও একবারতে যদি এইটো 80 বজন লাগে না ঘোষণা করা হয়েছে আর যে সকল প্রতিযোগী মাছ ওজন করবলে বাকি আছে ওজন করব আর কিছু সময় পিছত ওজন করলে সেই মাছটি গ্রহণ করানো হবে জনাই যে পুরস্কার
ভাইরাল হনে গেলে কি আছে হে আমারে লাগলে এটা ডাউট আমার যে এটা অসুবিধা এটা সৃষ্টি হয়েছে কোনো সন্মানীয় রাইজকে অবয়সত 2 কিলো 520 গ্রামৰ মাছটোৱে প্ৰথম পুৰস্কাৰ লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। তো বন্ধু বান্ধবীসকল, এতিয়া খেল শেষ হল, মাছ ধরা কম্পিটিশন এতিয়া প্রাইজ বিতরণ করেছে। আমি তাতে ইমান রখি না থাকিলো, আর আমি এতিয়া ঘর যাওয়া, মানে এতিয়া গধুলেও হয়ে আছে। অলপ তাতে কিবা অলপ হেৰি হল, আর অল্প খেলি মেলি হল, বাকিখিনি শর্ট আউট হয়ে গেল খেলি মেলিখিনি। তারপর তাদের আমি গিয়ে থাকো, আর ভিডিওটা এইখানে সমাপ্ত করো। আপনার ভিডিওটা সে কেন কমেন্টত জানাবো, যদি ভাল লাগছে একটা লাইক করে দিব।